মৎস্যজীবীদের জালে ধরা পড়ল বিরল প্রজাতির প্রাণী, দেখতে ভিড় স্থানীয়দের। নদীতে জাল টানার সময় মৎস্যজীবীদের জালে উঠে আসলো একটি বিরল প্রজাতির প্রাণী, কচ্ছপ প্রজাতির একটি প্রাণী। স্থানীয় ভাষা একে ব্লাকুর বলা হয়ে থাকে। ওজন প্রায় দেড় মন। মহিষাদলের বারুইপাড়া বয়াগড় এলাকায় প্রাণীটিকে দেখতে ভিড় জমিয়েছে দূর দূরান্তের মানুষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গল বারুইয়ের ছেলে সুজিত বারুই সোমবার রাতে রূপনারায়ণ নদে মাছ ধরার জন্য জাল পেতেছিল। সেই জালে প্রাণীটি উঠে আসে। প্রথমে প্রাণীটিকে জাল থেকে ছাড়িয়ে নদীকে ছেড়ে দেওয়া হয়, পরে আবার জড়িয়ে যায়। তারপর তারা প্রাণীটিকে পাড়ে নিয়ে আসে এবং জলাশয়ে রেখেছে। স্থানীয় বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে, তাদের হাতে তুলে দেওয়া হবে বলেই স্থানীয়রা জানিয়েছে। প্রায় 30 বছর আগে এর থেকে একটু বড় মাপের প্রাণী মৎস্যজীবীদের জালে ধরা পড়েছিল। তারপর আবার এই ধরনের প্রাণী মৎস্যজীবীদের জালে ধরা পড়ায় তা দেখতে দূর দূরান্তের মানুষ ভিড় জমাতে থাকে। বলছি আপনার নাম? আমার নাম মঙ্গল বারে। হ্যাঁ, বলছি এইবারে এই এই ধরনের একটা প্রজাতিকে জালে কিভাবে পাওয়া গেল? আমার ছেলে জাল আটতে গেল। কোথায় জাল আটতে গেল? নদীতে। জাল আটতে গেতে পড়ছে, তারপর ওই প্লেয়ার গুলো আবার ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিতে আবার জাল টানা, আবার জালে এসে লেগে গেছে। তারপর আবার লেগে গেছে, বলে কি করা যায়, সাথে একটু জাল জড়িয়ে গেছে। তারপর ওই সাইড ডেঙ্গায় আবার আমাকে ডাকলো, বলে বাবা কীটা দেখবো আসো। তারপরে তখন ওই এটা আমি কিছু ছেড়ে দিই, ওখানে লোকের কাছে ছেড়ে দিছি, ছেড়ে দিতে আবার ফেরে সে রাত্রে আবার এইখানে ওই ডাঙায় উঠে আসে। আচ্ছা, এই বুঝলাম। আচ্ছা, কী নাম জানেন এনার? বাচ্চাগুলো বলে কি কীটা থাক, বেঁধে রেখে দাও, বাচ্চাটা দেখবে সকালে, সেই জন্য বেঁধে রেখে দেবো। আচ্ছা, কি করবেন এরপর? আইলে ছেড়ে দেবো আবার। এর আগে কি এত এত বছর ধরে তো আমি জাল কিনি, এই প্রথম? হ্যাঁ। আচ্ছা মদন মাইতি, রিপোর্ট, টাইমস বাংলা।